ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে দহনের আরো একটি নতুন পোস্টার রিলিজ পেল। এই পোস্টারে সিয়ামের ক্যারেক্টারে দুটো শেড দেখতে পাওয়া গেছে। একটাতে দেখা যাচ্ছে সিয়াম ভালোবেসে পূজার কপালে চুমু দিচ্ছে, সেই ছবির নিচে দেখা যাচ্ছে সিয়াম জেলখানার পোশাক পরে বসে রয়েছে, এবং ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে আগুনে জ্বলতে থাকা শহরের কিছু অংশ। এর আগে মুভির গল্প সম্পর্কে আমরা জেনেছি যে এই মুভির গল্পটাতে বাংলাদেশের পলিটিক্সের একটা ডার্ক সাইড তুলে ধরা হয়েছে এবং আগুন সন্ত্রাসের তাণ্ডব এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া ট্রেলারও আমরা দেখতে পেয়েছি যে সিয়াম, যে কিনা একটা রাস্তার বখাটে মাস্তান, কিন্তু তারও একটা রোমান্টিক মন আছে, যে পূজাকে অনেক ভালোবাসে এবং পূজাকে বিয়ে করার জন্য টাকা জোগাড় করতে যেয়ে সে একজন লিডারের ইনস্ট্রাকশনে একটা বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে, যেখানে ভিকটিমদের মধ্যে তার ভালোবাসার মানুষটাও ছিল। এবং যখন সে এটা জানতে পারে, তখন সে রিয়ালাইজ করতে পারে কিছু টাকা লোভে সে কত ভয়ঙ্কর একটা ক্রাইম করে ফেলেছে। এরপর অনুশোচনার তাগিদে সে নিজেই পুলিশের কাছে সারেন্ডার হয়। এই পোস্টার দিয়ে মূলত এই ঘটনাটাই বোঝানো হয়েছে, ভালোবাসার মানুষকে নিজের অজান্তেই তার ক্রাইমের ভিকটিম বানানোর জন্য তার জীবনটা কেমন এলোমেলো হয়ে যায়। তবে এত সহজে কিন্তু গল্পটা শেষ হবে না, আরো কিছু টুইস্ট এবং সারপ্রাইজ রয়েছে মুভিটিতে, যেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। সো ভিউয়ার্স, দহন ছবির এই নতুন পোস্টার আপনার কাছে কেমন লাগলো? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।